হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বুধবার, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাই ঘরে, কিছু বাজার নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি। দেখতে পেলে, আমি বাজার থেকে চলে এলাম, বাজার করাও আমার হয়ে গেল। আজ বাজারে প্রচণ্ড ভিড় ছিল, আমার তেমন কিছু নেওয়ার ছিল না, শুধু একটু মাছ নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। এরপর অনেক কাজ আছে, ঘর দর একটুখানি গোছাবো, জাস্ট ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেছি। অ্যান্ড দেন একটু আমার ব্যাংকে যাওয়ারও আছে, আর তারপর রান্নাবান্না একটু টুকটাক আছে। কিচেনে যাওয়ার আগে ভাবলাম যে আগে একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর একবারে কিচেনের কাজে হাত দেব। তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই, তারপর কিচেনে ঢুকবো। ব্রেকফাস্টের সরঞ্জাম শুরু হয়ে গেছে, আজকে ভালো একটু ফ্রেঞ্চ টোস্ট খাই, পাউরুটিও আছে, ডিমও, ডিম তো থাকেই ঘরে। যাই হোক, একটু ফ্রেঞ্চ টোস্ট খেতে ইচ্ছা হলো আজকে, তাই বানিয়ে ফেলি। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার দীপের ঘরে দীপের খাবারটা দিয়ে দিই। দীপের এখন অফিস চলছে, কাজ করতে। ফার্স্ট এবার আমি করে নিই, আমি ব্রেকফাস্টটা করে নিই। দীপকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, এবার আমার টার্ন ব্রেকফাস্ট করার। তোমরা কারা কারা ফ্রেঞ্চ টোস্টটা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমার কিন্তু দারুণ লাগে। আমি জেনারেলি ব্রেকফাস্টটা একটু যে কোনো লিকুইড ফর্ম প্রেফার করি, লাইক ছাতুর শরবত বা হয়তো একটুখানি ওটস। বাট যদি ব্রেড আর ব্রেডের সাথে এগ থাকে তাহলে সেটা আমি স্কিপ করি না। স্পেশালি এই ফ্রেঞ্চ টোস্টটা খেতে তো আমার দারুণ লাগে। তারা আমি ব্রেকফাস্টটা এনজয় করি, তারপর আরও অনেক কাজ আছে, ব্রেকফাস্ট করে ফিরে আসছি আবার। দেখো, আজকে বাজার থেকে এনেছি চিতল মাছ। চিতল মাছের মুইঠা করবে বলে এরকম কাটা ছাড়িয়ে একদম একটা বল বানিয়ে দিয়েছে। আর এদিকে আছে পার্শে মাছ, পার্শে মাছটা আজকেই রান্না করে নেবো, পার্শে মাছের ঝোল করব একটু। আর চিতল মাছটা কালকে রান্না করব, যখন রান্না করব তোমাদের চিতল মাছের রেসিপিটা দেখাবো একদম। আর দেখো, সবজির মধ্যে আজকে আমি কড়াইশুঁটি নিয়েছি বাজার থেকে, একটা ফুলকপি নিয়েছি, একটু বেগুন, টমেটো, শসা আর একটু কলা নিয়েছি। ব্যাস, আজকে এই অবধি বাজার করেছি আমি। রান্নাবান্নার কাজ মোটামুটি আমার হাফ রেডি করা আছে, এখন একটু ব্যাংকের কাজ আছে, বেরোবো, ফিরে এসে তারপর বাকি কাজটা শেষ করব। তো চলো আমার সাথে এখন বেরোনো যাক। বেরিয়ে গেছি রাস্তায়, এখন যাই কাজটা সেরে আসি, তারপর বাড়িতে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যাংকের কাজ সারা হয়ে গেছে আমার, এবার বাড়ি যাচ্ছি। অনেকটা টাইম লেগে গেল ব্যাংকের কাজগুলো করতে করতে। যাই হোক, বাড়ি গিয়ে বলছি ব্যাংকের একটা কিছু ইম্পর্টেন্ট নোটিশ আছে, অনেকের কাজে লাগতে পারে নোটিশটা শুনে। দেখো,
ঘুরে এসে কাজকর্ম সেরে এবার একদিকে মাছের ঝোল হচ্ছে, একদিকে ভাত ফুটছে, একদম মানে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। এবার ঝোলটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিই। ঝোলটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেব। রান্নাবান্নার ডান, এবার কিচেন ক্লিন করব, করে স্নান করব, পুজো দেব, আর একটু কিছু টুকটাক কাজ আছে সেটা সেরে নেব। যেটা বলতে বলতে আমি রাস্তা দিয়ে আসছিলাম, বললাম বাড়িতে এসে শেয়ার করবো ব্যাংকের ব্যাপারে। ব্যাংকে একটা নোটিস এসছে, যারা ব্যাংকের লকার হোল্ডার মানে যাদের ব্যাংকে লকার আছে তারা পারলে ইমিডিয়েটলি একটু ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে। যারা করে ফেলেছো তাদের জন্য না, যারা জানেন না বা জানো না তাদেরকে আমি ইনফরমেশনটা দিতে চাই। ব্যাংকের লকারের কিছু এগ্রিমেন্ট এখন রিনিউ করানো হচ্ছে, ও যতদূর সম্ভব আমি যা শুনে আসলাম এটা এই মাস অবধি মনে হয় লাস্ট আছে, আমি শিওর না, মনে হয় এই মাস অবধি লাস্ট। তাও একবার কেউ যদি ব্যাংকে লকার হোল্ডার হয়ে থাকো তাহলে একবার অবশ্যই যে যার নিজের ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারো। তো এটা আজকে আমি জানলাম, তো আমিও আমার পেপার্স সব নিয়ে এসেছি, যোগাযোগ করলাম, কথা বললাম, আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল। যাই হোক, দেখতে দেখতে দেখো এখন ঘড়িতে বেলা 2:30 বেজে গেছে, আজকেও আমার লেট হয়ে গেল অ্যাজ ইউজুয়াল। সকাল থেকে পরপর এতগুলো কাজ না, কোনটা ছেড়ে কোনটা করব বুঝে উঠতে পারি না। তোমাদেরও নিশ্চয়ই এরম হয়। যাই হোক, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, কার আমার মতো এরম সকাল থেকে যুদ্ধ লেগে যায় জীবনে। আবার দেখা হচ্ছে, আমি স্নান করে আসি, লাঞ্চ করতে গিয়ে দেখা করছি। দেখো খেতে বসে গেছি, খাবার সার্ভ করে দিয়েছি। আজকে মেনুতে আছে ভাত, আর তার সাথে এটা আছে মানকচু বাটা। হ্যাঁ, এটা আমার মা পাঠিয়েছে, মা কালকের এই ট্যাংরা মাছের ঝালটাও পাঠিয়েছে। আর আজ মেনুতে আমি করেছি হচ্ছে পার্শে মাছের ঝোল, আর হ্যাঁ চাটনি ছাড়া আবার দ্বীপের হয় না। তো দেখলে খাবারটা সার্ভ করা হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে তারপর জানাচ্ছি আজকে কচুবাটাটা কেমন ছিল। তোমাদের মধ্যে মানে যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি কচুবাটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগে যে কোনো টাইপের এরকম বাটা টাইপের রেসিপি, আমার দারুণ লাগে। তো এটা হচ্ছে মানকচু বাটা, নারকল দিয়ে, ধনে পাতা দিয়ে, আর মনে হয় একটু সর্ষে বাটাও দিয়েছে মায়ের মধ্যে। চলো খেয়ে নিই, খেয়ে উঠে আবার কথা হচ্ছে। লাঞ্চ করা হয়ে গেছে, এখন একটু বিকেলে বারান্দায় এসে বসলাম। ভালোই লাগে বিকেলটা বারান্দায়, কদিন ঠান্ডা ছিল বলে একদম বারান্দায় আসা হচ্ছিল না। আজকে তাও একটু ঠান্ডাটা কম বলে বসতে পারলাম, কতক্ষণ বসতে পারবো জানি না, ঘুম পেয়ে যাবে। যাই হোক এখন একটুখানি বসি, তারপর একটু রেস্ট নিই, আবার বেরোতে হবে, কাজ আছে একটু, যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন বিকেল প্রায় 5:30 বেজে গেছে, এখন আমি একটু রেডি হয়েছি, বেরোতে হবে। তো এখন বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে, যাচ্ছি একটু টাইলসের দোকানে। আমার বাবার বাড়িতে অ্যাকচুয়ালি রেনোভেশনের কাজ হচ্ছে, তো ওখানে একটু দরকার ছিল, আবার যেতে হচ্ছে, তাই চলো তোমাদের সাথে টাইলসের দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন এসেছি, আমার বাবার বাড়িতে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিছু রেনোভেটের, তো সেই জন্য কিছু টাইলস চুজ করতে এসেছি। আগের দিন আমি কিছু টাইলস চুজ করে গেছিলাম, বাট সেগুলো না কিছু জিনিস কিছু টাইলসের পেটি আর কি কম পড়ছিলো, যার জন্য ওরা ফোন করে জানালো সেগুলো হবে না, তাই আমি আবার অন্য ফার্দার একটু চুজ করতে আসলাম ডিজাইন। আমাদের যতবারই কিছু মানে টাইলস রিলেটেড কোনো জিনিসের দরকার পড়ে, টাইলস মার্বেল, তো আমরা এই দোকানটা থেকেই কেনাকাটা করি। এবার দেখো কি সুন্দর রেনোভেট করেছে দোকানটাকেও, আর এই বাথটাবের সেটটা আমার দারুণ লেগেছে। আমি তো লিটারালি বাড়িতে এসে দীপকে বললাম যে আমাকে একটা এরকম বাথটাবের সেট বানিয়ে দিতে। যাই হোক,
জোকস অ্যাপার্ট, এরম সম্ভব না। আমাদের এই ফ্ল্যাট বাড়ির ছোটো ছোটো বাথরুমেতে এগুলো সম্ভব না। তো টাইলসের দোকান থেকে এবার সরাসরি আমি চলে আসলাম আমাদের নিজেদের দোকানে, মানে এটা আমার বাবার দোকান। আমার এই বাবার দোকানটা প্রায় 30 থেকে 32 বছরের কাছাকাছি পুরনো দোকান। তো বিয়ের আগে অ্যাকচুয়ালি আমি দোকানে ভীষণভাবেই থাকতাম সারাক্ষণ, এখনও থাকি, যদিও দোকানে অন্যান্য লোকেরাও আছেন কাজ করার জন্য। স্পেশালি এখন এই দোকানে আমার ভাই ফুল টাইম থাকে, তাও মাঝে মাঝে আমাকে আসতে হয় কাজের, যখন কিছু প্রেশার পড়ে যায় বা কোনো রকম দরকারে লাগে। তো মোটামুটি আমাকে দিনে একবার করে এই দোকানে অবশ্যই আসতে হয়। আর ছোটো থেকেই আমি মোটামুটি একটু বাবার ব্যবসার সাথে থাকতাম। বাড়িতে এসে দেখি দীপ মোমো অর্ডার দিয়েছে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন ঘড়িতে 8টা বাজে প্রায়। তো এসে মোমো দেখে তো ভীষণ আনন্দ পেয়ে গেলাম। তারপর আর কি, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে 2-4টে মোমো খেয়ে নিলাম। মোমোটা খেতে বেশ ভালোই ছিল। একটা ছিল এর মধ্যে চিকেন চিজ মোমো, আর আরেকটা ছিল প্যান ফ্রাইড শেজওয়ান মোমো, বেশ ভালো খেলাম। তো এখন আমি কিচেনে চলে এসেছি। দেখো এখানে কিছুটা গাজরের হালুয়া আছে, আমি কদিন আগে এটা বানিয়েছিলাম। তো আমি কদিন আগে এই গাজরের হালুয়াটা বানিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। এবার অনেকটা শুকিয়ে, মানে একটুখানি দুধটা শুকিয়ে গেছে, হালুয়াটা একটু ড্রাই হয়ে গেছে। তো এখন ভাবলাম কি করি, তো আর একটু দুধ গরম বসালাম, বসিয়ে এখন ওটাকে একটু ওর মধ্যে মিক্স করব। আর একটু মিষ্টিটা কম হয়েছিল, তাই একটু মিষ্টি দিয়ে ওটাকে একটু ম্যানেজ করি। আজকে রাতে তাহলে রুটির পাশে হালুয়াটা বেশ চলে যাবে। এনে কিছু গ্রসারি অর্ডার করলাম, তো সেগুলো এখন এলো। তার মধ্যে এই যে পটেটো বাইটসটা আছে, এটা খেতে কে কে ভালোবাসো একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও। এটা কিন্তু আমার আর দীপের দুজনেরই ভীষণ ফেভারিট, তো জানিও আমাকে কার কিরম লাগে। আমাদের দারুণ লাগে এটা খেতে। বাড়ি আসলাম, বাড়ি এসে তো একটু মোমো খেয়ে নিলাম। তো ঠিক আছে, এবার এখন 10টা বাজে, তাই কিচেনে চলে এলাম, রাতের ডিনারটা রেডি করার পালা। রাতের ডিনারে আজকে আছে ফুলকপি আলু ভাজা আর অমলেট, আর সাথে রুটি আছে, রুটি দিয়েই খাবো। আর তো গাজরের হালুয়াটাকে একটুখানি দুধ দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম। ব্যাস এই আছে আজকে ডিনারে। আর দেখতে দেখতে আছে দিনটাও শেষ হয়ে গেল, আর আমি ব্লগটাকেও এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে আরেকটা নিউ ব্লগে। তোমাদের এই ব্লগটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যদি কিছু খারাপও লেগে থাকে বা যদি কিছু মনে হয় আমার চেঞ্জেস করা দরকার বা আপডেট করা দরকার, সেটাও আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।